প্রিয় ছাত্রছাত্রী শুরু করতে যাচ্ছি অবজেক্টিভ জেনারেল নলেজ এই যে বইটা এই বইটা দেখছো এই বইটাতে যতগুলো প্রশ্ন আছে উত্তর আছে সব বেশিরভাগই রাজ্য সরকারের যে বড় চাকরি সব থেকে বড় চাকরি সেই চাকরিতে আশা করছেন ডব্লু বিসিএস সিজিএল ব্যাঙ্ক সিআই সিআইএসএল সিএইচএল এগুলোতে ঠিক আছে তো শুরু করছি ভূগোল আজকে নতুন চ্যাপ্টার আশা করি ভালো লাগবে ক্লাস করতে কারণ নতুন চ্যাপ্টারে যে কোশ্চিনগুলো দেখো কোশ্চিনগুলো সবগুলো ডব্লিউ বিসিএস মেন পরীক্ষায় আসা দুই হাজার উনিশ এক থেকে তিন পর্যন্ত দেখো মেন পরীক্ষায় এসেছিলো দুই হাজার উনিশ সালে তো নিশ্চয়ই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এক নম্বর থেকে তিন নম্বর পর্যন্ত দেখো এক নম্বর কোশ্চেন ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্তরেখা সর্বাধিক অনেকেই পারবে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের সীমান সীমারেখা থেকে বেশি যদি বলে সবথেকে কম কার তাহলে সবথেকে কম হচ্ছে আফগানিস্তান তো পরপর কটা রাজ্য কটা দেশ আছে যেগুলো সীমাঙ্কন সীমারেখা জুড়ে আছে ভারতের সাথে সেগুলো হচ্ছে এক হচ্ছে প্রথম বেশি হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে চীন তারপরে পাকিস্তান তারপরে নেপাল নেপালের পরে মায়ানমার মায়ানমারের পরে ভুটান ভুটানের পরে আফগানিস্তান সব থেকে শেষে কম হচ্ছে আফগানিস্তান তাহলে আমার উত্তর চেয়েছে এখানে সবথেকে বেশি তাহলে বেশি বললে আমরা কি করব বাংলাদেশ উত্তর করব ডি নম্বর অ্যান্সার দুইয়ের ভারতের দক্ষিণতম বিন্দু ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ ফিট উত্তরে অবস্থিত দক্ষিণে ইন্দিরা পয়েন্ট এ নম্বর দেখো ইন্দিরা পয়েন্ট তিন নম্বর বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত রেখা সীমান্ত নির্দেশ করে যে তিন বিঘা করিডোর সেটা ভারত এবং বাংলাদেশ এখানে বাংলাদেশ ও কুচবিহারের মধ্যে তিন বিঘা করিডোর এ নম্বর অ্যান্সার তিনটে প্রশ্নই ডব্লিউ মেন পরীক্ষায় আসা দুই সালে এবার হচ্ছে চার থেকে ছয় দেখো এর নিচে কিন্তু উত্তর দেওয়া আছে শুধু উত্তর বলবো না চেষ্টা করব বাকি অপশনগুলোর সাথেও কিছু পরিচিত যেন তোমাদের মনে থাকে ঠিক আছে উত্তর বললে তো মজা আসবে না ক্লাসে নিচে দেখছি বলছি দেখছি বলছি এটা মজা আসবে কি আসবে না তাহলে ক্লাসটাকে মজা করার জন্য ক্লাসটাকে সুন্দর করার জন্য কি করতে হবে বিস্তারিত কিছু আলোচনা করতে হবে তাহলে কি হবে মনে থাকবে তাহলে চার থেকে চার থেকে ছয় ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে ড্যাশ ক্রিক সরক্রিক রেখা এ নম্বর এটা আমরা জানি অনেকেই সরক্রিক রেখা পাঁচ নম্বর নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে ঝাড়খণ্ড এ নম্বর অ্যান্সার ঝাড়খণ্ডের সাথে এটা আসছিল দেখো প্রিলিতে এসছিল দুই হাজার উনিশ ছয় নম্বর নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি গুড়া মাছ তিনি ঝাপ গুড়া মাছ তুমি যা এবার গুজরাট রাজস্থান মিজোরাম ছত্তিশগড় ত্রিপুরা মিজোরাম বলছি মধ্যপ্রদেশ আগেরটা এরপরে ত্রিপুরা মিজোরাম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এখানে কোনটা নেই দেখো ত্রিপুরা মধ্যপ্রদেশ মিজোরাম হচ্ছে উড়িষ্যা ছয়ের ছয়ের সি উড়িষ্যা উড়িষ্যা কি আছে সূত্রে গুড়ামাছ তিমি যা নেই তাহলে ছয়ের হচ্ছে সি নম্বর উড়িষ্যা এবার হচ্ছে সাত আট তেলেঙ্গানা একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেন পয়লা জুন দু হাজার চোদ্দো সাতের বি নম্বর এটা মনে রাখতে হবে অবশ্যই পয়লা জুন দু হাজার চোদ্দো সালে প্রিলিতে এসেছিলো ডব্লিউ হাজার উনিশ আট নম্বর নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশ অবস্থিত পাটনা উত্তর অক্ষাংশ অবস্থিত এটা কিন্তু মেন পরীক্ষায় দেখেছো কোশ্চিন টাপ কোশ্চিন কিন্তু টাপ যে সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশ অবস্থিত পাটনা এ নম্বর অ্যান্সার নয় থেকে এগারো ভারত ভারতে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গুরুত্বপূর্ণ কেন কারণ এই দ্রাঘিমা রেখা অনুসারেই আমাদের প্রমাণ সময় নির্ণয় করা হয় এ নম্বর অ্যান্সার এটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশি মেন পরীক্ষা এসছিলো ডব্লুইসএস দু হাজার আঠারো বাকি পরীক্ষায় যে আসবে না কোনো গ্যারেন্টি আছে কি আসবে আসতেই পারে এটি এটি দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় এ নম্বর অ্যান্সার দশ নম্বর নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত মায়ানমার এই প্রশ্নটাও আসে খুব পরীক্ষায় মেন পরীক্ষা আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত মায়ানমার বি নম্বর অ্যান্সার দুই হাজার আঠেরো দেখো মেন পরীক্ষা এসেছিল এগারো নম্বর নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত পশ্চিম দিকে কি পাওয়া যাবে জয়পুর রাজস্থানে তাই না জয়পুর এ নম্বর অ্যান্সার এটা প্রিলিতে এসেছিল দুই হাজার আঠারো ডব্লিউবিসিএস বারো থেকে পনেরো সিকিম ভারতের ফুল ফিল্ডেজ রাজ্য ঘোষিত হয় উনিশশো সালে বি নম্বর অ্যান্সার উনিশশো পঁচাত্তর সাল বি নম্বর অ্যান্সার প্রিলিতে এসেছিলো ডব্লিউ বিসিএস দুই হাজার আঠেরো কোশ্চেনগুলো দেখো ফেলে দেওয়ার মতো কোশ্চেন না একটাও তেরো নম্বর ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে ম্যাকমোহন ভারত চীন ভারত চীন হচ্ছে ম্যাকমোহন রেখা ভারত বাংলাদেশ রেড ক্লিপ ভারত আফগানিস্তান ডুরান পাকিস্তান আফগানিস্তান ডুরান তেরো এ নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের উত্তর গোলার্ধে অবস্থিত এই কোশ্চেনটা দেখো মেন পরীক্ষা এসছে দুই সালে ডব্লু মেন পরীক্ষা ভারত উত্তর গোলার্ধ অবস্থিত সি নম্বর অ্যান্সার পনেরো নম্বর এটাও দেখো মেন পরীক্ষায় দুই ভারতের আকার চতুর্ভুজ আকার কোশ্চিন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন একটাও ফেলে দেওয়ার মতো নয় একটা প্রশ্নও ফেলে দেওয়ার মতো নয় ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোশ্চিন তৈরি করবে না জানে এখান থেকে একটা তুলে দিল ভারতের আকার কেমন যদি না জানা থাকে জেনে নাও চতুর্ভুজ আকার সি নম্বর অ্যান্সার পনেরো সি ষোলো থেকে আঠারো ষোলো থেকে আঠারো ষোলো নম্বর আট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত মিনিকায় ও মালদ্বীপ ডব্লিউসিএস মেন দুই হাজার মিনিকায় ও মালদ্বীপ আট ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপ দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি চ্যানেল ভারত শ্রীলঙ্কার জক পক জল মধ্য ভারত শ্রীলঙ্কা হচ্ছে পক জলডমরু মধ্যমরু মধ্য ভারত শ্রীলঙ্কা দশ ডিগ্রি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বি নম্বরে দেখো উত্তর হচ্ছে এ নম্বর মিনিকায় ও মালদ্বীপ আট ডিগ্রি চ্যানেল সতেরো নম্বর নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি ডব্লিউ বিসিএস মেন দুই হাজার সতেরো তিমিঝাপ বিহার বিহারের সূত্র নেই কিন্তু সূত্রের মধ্যে বিহার নেই সতেরোর সি নম্বর বিহার মধ্যপ্রদেশ আছে ছত্তিশগড় আছে ঝাড়খণ্ড আছে বিহার নেই কিন্তু গুড়া মাছ তিমিঝাপ গুড়া গুজরাট রাজস্থান মাছ মধ্যপ্রদেশ ছত্তিশগড় তিমি ত্রিপুরা মিজোরাম ঝাঁকের ঝা ঝা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার নেই সূত্রের মধ্যে সতেরোর সি নম্বর মেন পরীক্ষা দু সতেরো আঠারো নম্বর কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় না ডব্লিউ বিসিএস মেন দুই হাজার সতেরো আবার এসছে কোশ্চিনটা গোরামাস তিমিঝাপ উড়িষা নেই সূত্রে আঠেরো ডি নম্বর উড়িষ্যা আছে কি গোরামাস তিমিঝাপের মধ্যে নেই উড়িষ্যা নেই সূত্রের মধ্যে উড়িষ্যা নেই তাহলে উড়িষ্যা উত্তর আঠেরো ডি উনিশ থেকে একুশ উনিশ নম্বর নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার সতেরো অমরাবতী হায়দ্রাবাদ না কিন্তু অন্ধ্রপ্রদেশ অমরাবতী বিশাখাপত্তনম নাম না বিশাখাপত্তনম গভীরতম বন্দর বিশাখাপত্তনম নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী এ নম্বর অ্যান্সার অনেকে হয়তো এটা কনফিউশনও হতে পারে কিন্তু উত্তর অমরাবতী এ নম্বর কুড়ি নম্বর পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত দুই দশমিক চার শতাংশ এ নম্বর অ্যান্সার দুই দশমিক চার শতাংশ সতেরো একুশ নম্বর দ্রাঘেমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল পূর্বে গেস করো অরুণাচল প্রদেশ যাকে পূর্বে নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ একুশের ডি নম্বর বাইশ নম্বর দেখো ডবল মেন দুই হাজার ষোলো সালে এসেছিল পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে পক প্রণালী পক জলডমর মধ্য শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কা পক প্রণালী বাইশের সি নম্বর তেইশ ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আবার এসে কোশিনটা ডব্লিউ বিসিএস মেন দুই হাজার ষোলো দুই হাজার ষোলো সালে এসেছিলো দুই হাজার উনিশ সালেও দেখো এগুলো পাওয়া যাচ্ছে বোঝা গেল দুই সালে এসছিল আবার দুই হাজার সালেও পাওয়া যাচ্ছে দুই হাজার সালেও পাওয়া যাচ্ছে তাহলে রিপিট হচ্ছে বারবার দেখো কোশ্চিনগুলো ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট ডি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর নিম্নের কোনটি সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত সম্পূর্ণ ভূভাগ গেস করো কোশ্চিনটা নেক্সট পেজ নেক্সট পেজে উত্তর দেখলে বুঝতে পারবে নেক্সট পেজে আসছি এই যে দেখো চব্বিশ নম্বর কোয়েশ্চেনটা ছিল কি নিম্নের কোনটি সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত অপশনগুলো দেখো ভূভাগ দ্বারা আবৃত অপশনগুলো দেখতেই পারবে ডব্লু বিসিএস মেন দু সালে পশ্চিমবঙ্গ এর পাশেও তো কী আছে সমুদ্র আছে না অন্ধ্রপ্রদেশ আছে গুজরাট তার পাশেও আছে বিহার তো মিডিলে এইবার এটাই বলেছে যে সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত বিহার বিহারে তো ভিতরে ভারতের ভেতরে বিহার তাই না চারপাশে কি জলভাগ আছে নাই সেইটাই বলেছে কোশ্চেন সম্পূর্ণ ভূভাগ দ্বারা আবৃত বিহার এটা ডব্লিউ বি মেন দু হাজার ষোলো সালে এসেছিল পঁচিশ নম্বর থেকে সাতাশ নম্বর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার বাইশশো বাহাত্তর কিলোমিটার সি নম্বর অ্যান্সার ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার ষোলো ছাব্বিশ নম্বর তামিলনাড়ু একমাত্র রাজ্য যেখানে একের বেশি প্রধান বন্দর অবস্থান করেছে কারণ জলের গভীরতা খুব বেশি ওই জন্য ওই ইয়ার্ডগুলো বেশি বন্দর বেশি ছাব্বিশের বি সাতাশ নম্বর তিন বিঘা করিডর সংযোগ করেছে আবার ঘুরে ফিরে ডব্লিউসিস প্রিলিমিনারি দু ভারত এবং বাংলাদেশ তিন বিঘা করিডর ভারত এবং বাংলাদেশ এর আগে কী পেয়েছিলাম বাংলাদেশ এবং কোচবিহার তাই না এবার এখানে ভারত বাংলাদেশ দিয়েছে সাতাশের ডি নম্বর অ্যান্সার আঠাশ থেকে একত্রিশ ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত দক্ষিণে আন্দামান ও ক্ষুদ্র আন্দামান বি নম্বর অ্যান্সার আঠাশের বি ডানকান প্যাসেজ দক্ষিণে আন্দামান ও ক্ষুদ্র আন্দামান ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার এগারো আঠাশের বি উনত্রিশ নিচের কোনটির উপর ভিত্তি করে ভারত কোস্টাল রেগুলেশন জোনস চিহ্নিত করে এটা হচ্ছে সমুদ্রতলের উচ্চতা উনতিরিশের বি নম্বর অ্যান্সার ঠিক আছে উনত্রিশের বি সমুদ্রতলের উচ্চতা এটা প্রিলিমিনারি দুই হাজার দশ তিরিশ নম্বর নিচের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে আবার ঘুরে ফিরে সেই কোশ্চেন দেখো প্রিলিমিনারি দুই হাজার নয় অতিক্রম করেছে এবার বলেছে মধ্যপ্রদেশ পেয়ে যাচ্ছি গোড়া মাছ মধ্যপ্রদেশ পেয়ে যাচ্ছি তিরিশের ডি নম্বর অ্যান্সার বাকিগুলো তো নেই সূত্রের মধ্যে বাইরে তাহলে তিরিশের ডি একত্রিশ ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে ঘুরে ফিরে আবার দেখো একটা কোশ্চিন ভেতরে এবার উত্তরপ্রদেশ একত্রিশের হচ্ছে ডি উত্তরপ্রদেশ ভারতের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ এই এক থেকে একত্রিশটি থাক আজকে নেক্সটে পার্ট টু করবো কোশ্চিনগুলো কি প্রিয় স্টুডেন্ট কোশ্চিনগুলো কি ফেলে দেওয়ার মতো কোশ্চিনগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ইম্পর্টেন্ট কোশ্চেন একদম দু ষোলো দু হাজার এগারো বারবার ঘুরে ফিরে সেই ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি মেন পরীক্ষা প্রশ্নগুলো আসছে তো আগামী দিনে দেখো বইটা কিনেছি কিনা বইটা কিন্তু বাইন্ডিং ভালো না পাতা একদম পেজগুলো খুব বাজে পেজ মানে যেখান থেকে খুলে যায় তো কোশ্চিনগুলো খুব ইম্পর্ট্যান্ট এই বইটি থেকে দিলাম আজকে এক থেকে একত্রিশ ভূগোল প্রথম অধ্যায় তো ক্লাসটি কেমন হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এইভাবে দিতে থাকবো চলতে থাকবে ক্লাস নন স্টপ ঠিক আছে আজকে এই পর্যন্ত